যারা চান আপনার সন্তান হাফেজ হোক, তাহলে আপনার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। বাবা হিসেবে, মা হিসেবে ছোটোবেলা থেকেই কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। যদি আপনি এই দায়িত্ব কর্তব্যগুলো সহিষ্ণুতা দ্বারা আদায় করতে পারেন, যদি মানতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান হাফেজ হবেই হবে, আপনার সন্তান ভালো কিছু করতে পারবেই পারবে যদি আপনি এগুলো ফলো করেন। অবশ্যই অবশ্যই কোনো সন্দেহ নেই, অসংখ্য এরকম নিয়ম ফলো করার কারণে অসংখ্য হাফেজ হয়েছে, ভালো ভালো হাফেজ হয়েছে। একজন মা একটু কষ্ট করলেই হবে, একজন বাবা একটু কষ্ট করলেই হবে। দেখেন আপনার কী দায়িত্ব, প্রথমত আপনি মনোযোগ সহকারে আলোচনা শুনুন, দ্বিতীয়ত আমল করার চেষ্টা করবেন, তৃতীয় বোঝার চেষ্টা করবেন। দেখেন এক নম্বর যে আমলটি হচ্ছে, আপনি 21টি কিশমিশ বাজার থেকে সংগ্রহ করবেন। কয়টি কিশমিশ? 21টি কিশমিশ সংগ্রহ করবেন। আপনি সংগ্রহ করে প্রত্যেকদিন ফজর নামাজের পরে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, যে দুরূদ শরীফ আপনি পারেন। পড়ার পরে আপনি কী করবেন, আপনি সূরা তোহার 25 থেকে 28 নং আয়াতগুলো পাঠ করবেন। রব্বিশ রহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতগুলো পাঠ করে আবার কয়েকবার দুরুশরীফ পড়বেন, আবার কয়েকবার দুরুশরীফ পড়ার পরে আপনি যে যে দুরুশরীফ পড়েন সে দুরুশরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। পড়ার পরে আপনি ওই কিশমিশের উপরে এভাবে ফু দিয়ে আপনি 21 দিন তাকে খাওয়াবেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ এই আমলটি আপনি করবেন। করলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, কোরআনের বরকতে, কোন আয়াতগুলোর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের মেধা শক্তি, মেধা বিকাশ বৃদ্ধি করে দেবে, স্মরণশক্তি বৃদ্ধি করে দেবে, মুখজড়তা দূর করে দেবে, আপনার সন্তানের কাজগুলো সহজ করে দেবে, ইনশাআল্লাহ পরমত মনোযোগ বৃদ্ধি হবে। এই আমলটি করার চেষ্টা করবেন। তাহলে আমরা এক নম্বর আমলটি শিখলাম, 21টি কিশমিশ লাগবে, 21টি কিশমিশের উপরে আকবর দুশোর উপরে, তারপরে আপনি সূরা তোহার 25 থেকে 28 নং আয়াতটি পড়ে, তারপরে আপনাকে আবার দুশোর উপরে ওই কিশমিশ উপরে ফু দিবে, 21 দিন পর্যন্ত আপনি খাওয়াতে থাকবেন। এক নম্বর গেল আমলটি। দ্বিতীয় নম্বর, আপনার যে দায়িত্ব কর্তব্য হচ্ছে গুনা থেকে তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থেকে তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। যদিও তাকে দেখান তাহলে কোরআন সুরা দেখান, যদিও তাকে দেখান তাহলে তাকে ইসলামিক কিছু ভিডিও আছে এগুলো দেখান, সূরা কালাম দেখান, দোয়া আছে দোয়া শিখান। আপনি কী করেন, আপনি তাকে গুনাহ থেকে বাঁচান না, আপনি নিজেও গুনাহ করেন, আবার আপনি আশাও করেন আপনার সন্তান হাফেজ হোক। কীভাবে আপনি আশা করতেছেন, বৃথা যাবে আপনার এই আশা, আপনার আশা কখনো পূর্ণ হবে না। তাহলে আপনাকে আপনি নিজে গুনাহ থেকে বাঁচতে হবে, আপনার সন্তানের গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আপনার সন্তানকে নাটক দেখাতে পারবেন না, ছবি দেখাতে পারবেন না, গান শোনাতে পারবেন না, মিউজিক শোনাতে পারবেন না, এগুলো করলে আপনার সন্তান কখনো হাফেজ হতে পারবে না, আল্লাহ তাআলা তাকে কবুল করবে না। আপনি যেভাবে চান আল্লাহ তাআলা আপনার সন্তান সেভাবেই কবুল করবেন। দেখেন বিশেষ করে মোবাইল টেলিভিশন থেকে আপনার সন্তানকে দূরে রাখতেই হবে, দেখলে সমস্যা না, কিন্তু ছবি নাটক গান এগুলো থেকে বিরত যেন থাকে। বা দেখেন তিন নম্বর, আপনি 5 অক্ত নামাজে পড়ার পরে হাত তুলে দোয়া করতে থাকবেন। আপনি মা, তিন শ্রেণীর লোকের ভিতরে মা বাবা তো আল্লাহ তাআলা কবুল করে, আপনি মা বাবা আপনারা সবসময় দোয়া করবেন আপনার সন্তানের জন্য, আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে হাফেজ বানিয়ে দিও, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি কবুল করে নাও, তোমার জিম্মায় দিয়ে দিলাম, শয়তান অস্ত্র কুমন্তান থেকে আমার এই সন্তানগুলো তাকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হাফেজে কোরআন হিসেবে তাকে কবুল করো, আল্লাহ তাকে তুমি শ্রেষ্ঠ কারি হিসেবে কবুল করো, আল্লাহ তাকে তোমার খাঁটি গোলাম বান্দা হিসেবে কবুল করো। এভাবে দোয়া করতেই থাকবেন, করতেই থাকবেন প্রত্যেকটা নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করতেই থাকবেন। ফরজ নামাজ আপনি নিজেও পড়বেন, সাথে আপনার সন্তানকে পাশে রাখবেন, যাতে আপনার সন্তান শিখতে পারে। এবার দেখেন 4 নম্বর, তাকে পাঞ্জাবি পায়জামা ছোটোবেলা থেকেই পড়ানোর চেষ্টা করতে হবে, ছোটোবেলা থেকেই। যদি আপনি চান আপনার সন্তান হাফেজ হোক, যদি চান আপনার সন্তান হাফেজ হোক, তাহলে আপনি ছোটোবেলা থেকে এভাবে আপনি গড়ে তুলতে হবে আপনার সন্তানটাকে। আপনার জুব্বা পরাতে হবে, পায়জামা পরাতে হবে, আপনি যদি ছোটো ছোটো প্যান্ট পরাই থাকেন, খালি গায়ে আপনার সন্তানকে চলাইয়া থাকেন, তাহলে আপনি কীভাবে আশা করতেছেন আপনার সন্তান হাফেজ হবে? কখনোই সম্ভব না। আরে কত অহরহ প্রমাণ আছে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ফেলেছে কিন্তু আপনার ওই সন্তান হাফেজ হতে পারলো না। আল্লাহ তাআলা আমাদের সকল সঠিক বুঝতেন, কল্লাহুম আমিন। তাহলে তাকে দোয়াগুলো শেখাতে হবে, এই যে দোয়াগুলো বললাম। 5 নম্বর দায়িত্ব হচ্ছে কি, যেমন রব্বিশ রহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দোয়াগুলো শেখাতে হবে, তাকে দোয়াগুলো শেখাতে হবে, বিভিন্ন দোয়া শেখাতে হবে। তার মধ্যে এগুলো শিখালে তার মেধা শক্তি বৃদ্ধি হবে, সে নিজেও পড়তে পারবে, আমলটি করতে পারবে। এরপরে দেখেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, তাকে এটাও শেখাতে হবে, তাকে উঁচুকিও করতে শেখাতে হবে। আপনি নিজেই শিখাবেন ছোটোবেলা থেকেই, তাকে নামাজকে পড়তে তাকে শিখাতে হবে। এগুলো ইসলামিক দিনী জ্ঞান আস্তে 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 আপনি শিখালে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ শিক্ষক মা হিসেবে, আপনার শ্রেষ্ঠ শিক্ষক বাবা হিসেবে,
আপনারাই যদি ছোটোবেলা থেকে এভাবে গঠন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান হাফেজ হবেই হবে, আপনি অল্প টাকা খরচ করলেও হবে। আল্লাহ তালা আমাদের সকলকে আপনার সন্তান হাফেজ হবেই হবে ইনশাআল্লাহ, আজ্জা ওয়াজাল্লা আপনারা এই কাজগুলো সঠিকভাবে আদায় করবেন, বিশেষ করে আপনার সঙ্গে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আল্লাহ তালার কাছে দোয়া করতেই হবে, কানাগাড়ি করে যেতেই হবে। আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সন্তানগুলোকে হাফেজ কোরআন হিসেবে কবুল করুক, নেককার আল্লাহ তালা খাঁটি গোলাম বান্ধব হিসেবে কবুল করুক, নবীদের আশ উম্মত হিসেবে কবুল করুক। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো তফ করার তফিক দান করুক। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।